বাংলাদেশ জুড়ে অচলাবস্থার ফলে আঁচ পড়ছে দ্বিপাক্ষিক বাণিজ্যে। দুদেশের সীমান্তে বন্ধ আমদানি রফতানি। উত্তরবঙ্গের হিলি থেকে দক্ষিণবঙ্গে ঘোজাডাঙ্গা সীমান্ত, দুই জায়গারই একই ছবি। বাংলাদেশ জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় পুরোপুরি বন্ধ যোগাযোগ ব্যবস্থা। সীমান্তে দাঁড়িয়ে হাজার হাজার পণ্যবাহী ট্রাক। বুধবারে রাত্রেবেলায় আছি এখানে, আজকে নিয়ে হয়ে গেল চার দিন। তা গাড়ি কোনো স্পটও হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না। তা বাংলাদেশের লোক বলছে বাংলাদেশে দাঙ্গা লেগেছে, ছাত্ররা আন্দোলন করেছে, এই নিয়ে এখন গাড়ি যেতে দেখছে না। ট্রাক 600 দাঁড়িয়ে আছে, হ্যাঁ মিনিমাম তাও 1200 ট্রাক দাঁড়িয়ে আছে। আর এই কী সমস্যা, কী হয়েছে? মানে কাঁচা লঙ্কা কী কী আছে সবজি? যেরকম আছে, আমরা নাসিক থেকে পেঁয়াজ নিয়ে এসেছি, কাঁচা লঙ্কা তো আছে, হ্যাঁ কাঁচা লঙ্কা আছে, আবার গাড়ি রিটার্ন করে দিচ্ছে পার্টি বাংলাদেশে ঝামেলার জন্য। ক্ষতি হচ্ছে, কেমন ক্ষতি? ক্ষতি তো ধরেন আজকে যে চার দিন দাঁড়ানো গাড়িটা, তা চার দিন দাঁড়ায় রয়েছে গাড়িটা, এবার পেঁয়াজ তো নষ্ট হয়ে যাবে না গরমে, কাঁচা লঙ্কা তো পচে, হ্যাঁ কাঁচা লঙ্কা তো পচে যাবে দাঁড়ায় থাকলে। আপনার কী চার্জ? এখন গাড়িটা খালি হয়ে গেলে এখানে উদ্ধার করে বাড়ি যেতে পারলে তো ভালো, নাহলে চান নেই, জলের ব্যবস্থা নেই, খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, তাহলে কী করে হবে এখানে থাকলে, পড়ে থাকলে? এরই মধ্যে বাংলাদেশ সরকারের তরফে জানা গেছে আপাতত আমদানি রফতানি বন্ধই থাকবে, ফলে চিন্তায় পড়েছেন রফতানিকারকরা। সীমান্তের কাছে এরই মধ্যেই কাঁচামাল বোঝাই বহু লরি দাঁড়িয়ে রয়েছে। এই কাঁচামাল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে, ফলে চিন্তায় হিলি এক্সপোর্ট অ্যাসোসিয়েশন। বাংলাদেশের পরিস্থিতি এই মুহূর্তে খুবই ভয়াবহ এবং খুব সঙ্কীর্ণ পরিস্থিতি। আমরা বাংলাদেশে কোনো আমাদের যে ইম্পোর্টার যারা আছে তাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করতে পারছি না, কারণ কি ওখানে টোটাল ইন্টারনেট ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন করা আছে। এর ফলে আমরা কোনো আমাদের পার্টির সঙ্গে যোগাযোগ করতে পারছি না, কোনো এলসিও হচ্ছে না, সমস্ত নেট সার্ভার সমস্ত ডাউন করা আছে, কাস্টম সার্ভার বন্ধ, কোনো ডিউটি হচ্ছে না, এর ফলে কোনো মাল ওরা ছাড় করতে পারছে না। আর এই কারণে আজকে বাংলাদেশ গভর্নমেন্ট বলে দিয়েছে আজ এবং আগামীকাল দুদিন সম্পূর্ণ রকম বন্ধ, মানে কমপ্লিট শাটডাউন করে দিয়েছে টোটাল বাংলাদেশ। এবং শুধু তাই নয়, ওপারটাতেও কার্ফিউ আছে, এর ফলে আমাদের যে ইম্পোর্টার বন্ধুগণ আছেন কিংবা সিএনএফ যারা আছেন তারাও বাড়ি থেকে বেরোতে পারছে না, এর ফলে টোটাল সমস্ত কিছু বন্ধ, মানে এক্সপোর্ট ইম্পোর্ট টোটাল পুরো কমপ্লিট শাটডাউন করে দিয়েছে। এর ফলে এক্সপোর্টাররা কতখানি ক্ষতির সম্মুখীন হচ্ছে? সাংঘাতিক ক্ষতির সম্মুখীন হয়েছে, কারণ যে কাঁচামালগুলো যেটা বিশেষ করে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কালকে অনেক রিকোয়েস্ট করার পর নিয়েছিলো, কিন্তু আজ থেকে যে মালটা নেবে না, এর ফলে যে পেঁয়াজের গাড়িগুলো যেগুলো আছে সেই গাড়ি তো ব্যাক করতে তো বাধ্য হচ্ছে আমরা, এর ফলে অনেক টাকার সম্মুখীন, মানে প্রচুর ক্ষতিপূরণের সম্মুখীন হতে হবে। হিলিতে যখন এই অবস্থা তখন বসিরহাটের অবস্থাও কিন্তু ততোধিকই করুন। এখানকার ঘোজাডাঙ্গা সীমান্তেই রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর, ফলে কাঁচামাল নিয়ে আটকে পড়েছে 400 থেকে 450 পণ্যবাহী ট্রাক। এইসব ট্রাকে টমেটো, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ থেকে নানা ধরনের ফল আছে। যত সময় যাচ্ছে এইসব কাঁচা আনাজে পচনের সম্ভাবনা বাড়ছে। সীমান্তে এন্ট্রির কাজ বন্ধ থাকায় বিপাকে পড়ছেন ভারতের বিভিন্ন রাজ্য থেকে আসা ট্রাক চালক ও খালাসিরা। হলদি হ্যাঁ হলদি গাড়ি মে কাহাঁ লে জানা হ্যাঁ ইয়ে বাংলাদেশ তো দিক্কত ক্যা হো রাহা হ্যাঁ দিক্কত ক্যা হ্যায় গাড়ি অন্দর নেই যা রে হ্যাঁ পার্কিং কা খরচা ইয়াহাঁ পে খানা নেই মিলতা কুছ নেই মিলতা বহুত দিক্কত হ্যায় অথরিটি নে কুছ বাতায়া কব খুলেগা কুছ নেই বাতায়া কোই কুছ নেই বোল রাহে কিতনি পরেশানি মে হো আপ বহুত পরেশানি আপ ক্যা হ্যায় ক্যা ক্যা পরেশানি হো রাহা ইয়াহাঁ পে ক্যা খানা নেই কুছ নেই পানি গির রাহা হ্যায় বোল রে ভি নেই উনো কব চালু হোনে ওয়ালা হ্যায় বোল কে হলদি তো খারাপ ভি হো সকতা হ্যাঁ ভিজ কে পানি জাতা না উসকে অন্দর হ্যাঁ रोज का पानी गिरता है इधर। माहौल तो बोल रहा है लोग खराब है, ठीक नहीं है। और कार्पू है तो उसमें तो कार्पू है। कार्पो अभी हम लोग तो ज्यादा दूर नहीं गया, आधा किलोमीटर में हम लोग का कुछ समझ में नहीं आ रहा है। सिस्टम ठीक ठाक है? हाँ सिस्टम ठीक है। সীমান্তের এই ছবি যেমন ভাবাচ্ছে তেমনি বাংলাদেশের বসবাসকারী ভারতীয়দের নিয়েও কিন্তু চিন্তায় দিল্লি। এরই মধ্যেই ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেটের ভারতীয় দূতাবাসে হেল্পলাইন নম্বর চালু হয়েছে। ভারতীয়দের দেশে ফেরত আনার জন্য সব রকম সাহায্য করছেন সেখানকার দূতাবাস কর্মীরা। তবে চিন্তা যে যাচ্ছে না সে দেশে বসবাসরত ভারতীয়দের। এরই মধ্যেই বাংলাদেশ জুড়ে দেখামাত্র গুলির নির্দেশ জারি হয়েছে।
জারি রয়েছে কারফিউ। পড়োশী দেশের উথাল পাথাল পরিস্থিতি ভাবাচ্ছে দুপারের সাধারণ মানুষকে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।